দিন জোড়া নিম্নচাপের ভ্রুকুটি। পূজো নিয়ে দুশ্চিন্তা যাচ্ছেই না বাংলার। তো এই নিম্নচাপের জেরে বাংলায় কি আদৌ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের জেরে কোথায় কোথায় কবে বৃষ্টি হতে পারে, তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক। দুর্গাপূজায় দুর্যোগের কোনো সম্ভাবনা নেই, বরং বেশ মনোরম আবহাওয়াতেই হবে মাতৃবন্দনা। স্পষ্টভাবে আবহাওয়া দপ্তর এমন কথা জানানোর পরেও দুশ্চিন্তা যাচ্ছে না বাংলার মানুষের, কারণ ইতিমধ্যেই আবার জোড়া নিম্নচাপের খবর এসেছে, একটি বঙ্গোপসাগরে অন্যটি আরব সাগরে। হাওয়া অফিস মারফত এই খবর চলে আসার ফলে বঙ্গবাসী স্বাভাবিকভাবেই চাপের মধ্যে। পূজোর সময় আদৌ কি পরিষ্কার আকাশ থাকবে, এই প্রশ্নের উত্তরটা যেন এখন ধাঁধার মতো। সম্প্রতি হাওয়া অফিস থেকে জানা গিয়েছিল ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে থাকবে আকাশ। শুধু তাই নয়, খুব জলদি পশ্চিমবঙ্গ উড়িষ্যা থেকে বিদায় পর্ব শুরু হবে বর্ষার। পাশাপাশি পূজোর সময় হালকা উত্তরে হওয়ার ছোঁয়া মিলবে বলে আভাস দেওয়া হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে জোড়া নিম্নচাপের খবর, তবে আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগে হ্যাঁ, বলা হয়েছে নিম্নচাপের কোনো প্রভাবই পড়বে না রাজ্যে। বঙ্গোপসাগরের যে নিম্নচাপ তৈরি হবে সেটি ক্রমশ এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর দিকে, আর দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হবে আরব সাগরে, ফলে তা নিয়ে বঙ্গবাসীর ভাবনার কোনো দরকারই নেই। তাই মূলত পূজোর সময় বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এক কথায় পূজোর সময় বাংলায় বৃষ্টির ব দেখা যাবে না, বাতাস শুকনোই থাকবে, বরং কমবে ভ্যাপসা গরম। এছাড়া উত্তর পশ্চিম দিক থেকে বাংলায় ঠান্ডা ও শুকনো হাওয়া প্রবেশ করবে, তবে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়, তবে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। সোম ও মঙ্গলবার থেকে একেবারে ঝকঝকে হয়ে যাবে উত্তরবঙ্গের আবহাওয়া। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ধন্যবাদ।